আজকে আমরা কৌতূহলপূর্ণ ও মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমার সামনে বাটিতে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আসলে ডুমুর। হ্যাঁ, এগুলো হচ্ছে পাকা ডুমুর। ডুমুরকে ইংরেজিতে বলা হয় ফিগ। ছোটোবেলা থেকেই ডুমুর খেতে গিয়ে আমরা একটা বিড়ম্বনার শিকার হই, সেটা হচ্ছে যখনই আমরা কোনো ডুমুর ভাঙি তখনই আমরা দেখতে পাই সেটার ভিতর থেকে কালো পিঁপড়ার মতো কী যেন বের হচ্ছে। এই যে একটা ভাঙা ডুমুর দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কালো পিঁপড়ার মতো যেন কি রয়েছে। আচ্ছা, এগুলোকে আসলে বলা হয় ওয়াম্প। ওয়াম্প একটি ইংরেজি শব্দ। আমরা যে বলতা, ভীমরুল এগুলো দেখতে পাই, এগুলো কিন্তু এক ধরনের ওয়াম্প। কিন্তু এগুলোর সাথে, মানে ডুমুরের ওয়াম্পের সাথে ওই ওয়াম্পগুলোর পার্থক্য হলো ওরা দল বেঁধে থাকে, আর এরা কিন্তু এরকম দল বেঁধে থাকে না। আপনি যদিও ডুমুর ভাঙলে অনেকগুলো ওয়াম্প দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো আসলে ওগুলোর মতো, মানে বলতা ভীমরুলের মতো এরকম বাসা বেঁধে থাকে না। এখন আমরা এই যে বিড়ম্বনা, মানে ডুমুর ভাঙলে যে আমরা ওয়াম্পগুলো দেখতে পাই, আমাদের অনেকের প্রশ্ন এই ডুমুরের ভিতর এই ওয়াম্পগুলো আসলো কীভাবে, এগুলো কীভাবেই বা বেঁচে থাকে। আজকে আমরা সেই রহস্যেরই সমাধান করব। আমাদের অতি পরিচিত একটা বাগধারা হলো ডুমুরের ফুল। অর্থাৎ অদৃশ্য কোনো কিছুকে বোঝাতে আমরা ডুমুরের ফুল বাগধারাটি ব্যবহার করে থাকি। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে ডুমুর কি ফুল না ফল, আসলে আপনি হয়তো কনফিউশনে পড়ে গেছেন। ডুমুর কিন্তু একই সাথে ফুল এবং ফল দুটোই। এই যে ডুমুর, তার আসলে পরাগরেণু কিংবা আমরা যদি বলি পুংকেশর, গর্ভকেশর, এগুলো সবই কিন্তু থাকে। যখন ফুল ছোটো থাকে, এরপরে এর সবুজ অংশ যেটা পরবর্তী আমরা ফল হিসেবে ব্যবহার করি, এটা কিন্তু সমস্ত ফুলটাকে আসলে ঢেকে ফেলে। ফলে ডুমুরের, মানে এই যে এটার ভিতরেই আসলে কী থাকে, ওর স্ত্রীকেশর, পুংকেশর সেগুলো থাকে। তো এই সেগুলোতে পরাগায়নের কাজটা কিন্তু করে ওয়াম্প, এবং এর ফলে কিন্তু ডুমুরের ভিতরে কী হয়, বীজ সৃষ্টি হয়। আমরা লক্ষ্য করলে দেখতে পারবো প্রত্যেকটা ডুমুরের পাশে একদম উপরের দিকে কিন্তু এ ছিদ্র রয়েছে, এ ছিদ্রগুলো দিয়ে কিন্তু ওয়াম্প প্রবেশ করে। আমি যদি আরেকটা ডুমুর নিয়ে ক্লোজ দেখাই, এখানেও কিন্তু এই যে এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে, এই ছিদ্র দিয়ে কিন্তু ওয়াম্প আসলে প্রবেশ করে। সে যখন প্রবেশ করে ডুমুরের মধ্যে, তখন সে আসলে সেখানে ডিম পাড়ে, এবং সে যখন এটা ভিতর প্রবেশ করে তখন অন্ধকারে সে ঘুরতে ঘুরতে ডিম পাড়ে, আর এই ঘুরতে ঘুরতে ডিম পাড়ার সময় কী হয়, তার মধ্য দিয়ে পরাগায়ন হয়ে যায়, এবং একটা সময় সে ডিম ফুটে বাচ্চা বের হয়, বাচ্চা ওয়াম্পে বের হয়, এবং সেগুলি কী করে ডুমুরের ভিতর থাকে। আমরা এখন একটি ডুমুর ভেঙে তার ভিতর যে ওয়াম্প রয়েছে সেটা দেখব। এই যে দেখতে পাচ্ছেন, আমি সাদা কাগজের উপর এই যে ওয়াম্পগুলো, এই যে পিঁপড়ার মতো একটা এরকম দৌড়াচ্ছে আর এগুলো মারা গেছে, এই ডুমুরের ভিতর কিন্তু এই ওয়াম্প রয়েছে। আমি যদি এরকম করি, সবগুলো মৃত ওয়াম্প। এই যে এখানে কিন্তু ডুমুরের ভিতরে রয়েছে কিন্তু ডুমুরের বীজ, এই যেগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার বীজ রয়েছে। আসলে এটা খুব মজার। আগে মনে করা হতো যে ওয়াম্প মনে হয় একটা নির্দিষ্ট প্রজাতির ডুমুরের ভিতরে একটা নির্দিষ্ট প্রজাতির ওয়াম্প থাকে, কিন্তু সেটার ভুলও ভেঙে যায়। 2003 সালে আমেরিকার স্মিথসোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী ড্রুড মালবো এবং তার সহকারী বিজ্ঞানীরা সেটা প্রমাণ করেন, না এটা কথাটা ভুল, একটা ডুমুরের ভিতর নানা প্রজাতির ওয়াম্পও থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়ার মতো হেঁটে যাচ্ছে, এগুলি হচ্ছে কিন্তু ওয়াম্প। ডুমুর কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটা ফল। আমরা অনেকেই অবহেলা করি ডুমুর ফলটি, খাই না, কিন্তু পাকা ডুমুর অত্যন্ত পুষ্টিকর ফল। আশা করি ওয়াম্প সম্পর্কে আপনাদের জানা হয়েছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।